বন্ধুরা, আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে কি করে ডাইরেক্ট ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, কোনো ইউটিউব ডাউনলোড ম্যানেজার ছাড়া, কোনো অ্যাডওয়ান ছাড়া কি করে ডাইরেক্ট ইউটিউব থেকে ডাউনলোড করা যায়। তো প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করছি। করার পর ইউটিউবের থেকে যে ভিডিওটা আমরা ডাউনলোড করব সেই ভিডিওটাকে যাচ্ছি। সাপোজ আমি বচ্চন বইয়ের লাটাই গানটাকে আমি ডাউনলোড করব। তো লাটাই গানটাকে ক্লিক করলাম। তো লাটাই গানটা প্লে হচ্ছে। এবার তো এই লাটাই গানটাকে যদি আমি ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের যে বুকমার্কের লিংক দিয়েছে সেই লিংকের ওখানে গিয়ে www.youtube-এর আগে এই ইউটিউবের আগে www. তারপরে দুটো SS দিতে হবে, শর্টে দুটো SS দিতে হবে। দেওয়ার পরে এন্টার। তাহলে ইউটিউবে যে ডাউনলোড পেজ আছে safefrom.net অটোমেটিক্যালি ওই পেজে কনভার্ট করে নেবে, অটোমেটিক্যালি ওই পেজে ভিডিওটাকে কনভার্ট করে নেবে, ভিডিওটা অটোমেটিক্যালি ওই পেজে চলে যাবে। তারপর এখান থেকে বিভিন্ন ডাউনলোড ফরম্যাট আছে, MP4 360 পিক্সেল, MP4 720 পিক্সেল, 3GP 144 পিক্সেল, 3GP 240 পিক্সেল, MP4 480, MP4 1080, তো ইত্যাদি ইত্যাদি আছে। তো এখান থেকে ক্লিক করলে গুগল ক্রোম দিয়ে ওপেন হবে, অথবা অথবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করে ওই লিংকটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে IDM এর ভিতরে ছেড়ে দিলেও ডাউনলোড শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে হয়, কোনো অ্যাডওয়ান ছাড়া, কোনো ইউটিউব ডাউনলোড ম্যানেজার ছাড়া। তো আশা করছি তোমাদেরকে আমি সাহায্য করতে পেরেছি। তো আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি নতুন টিউটোরিয়াল দিয়ে বা অন্য একটি টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।